हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। वेलकम बैक टू माय चैनल ऑनिक्स मैम यूएसए। रमजान मुबारक सबाई के। रमजान अनेक अनेक शुभेच्छा। आज के आमी एक्टी स्पेशल इफ्तार रेसिपी निये आसलम। आमी बनिए चिली पाकोड़ा, और ये चिली पाकोड़ा विथ मज्जारोला एवं बीफ ससेस दिए कीभावे बनालम से सिम्पल रेसिपिटी शेयर करब आपनादेर साथे। আর দেখুন কিভাবে আমি পাকোড়াটা বানালাম। আগে একটি ব্যাটার তৈরি করে নিব। আমি একটা বাটিতে বেসন নিয়েছি, লবণ নিয়েছি পরিমাণ মতো, একটু চিনির গুঁড়া নিয়েছি, আর নিয়েছি একটু জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর কসুরি মেথি, আর একটু চালের গুঁড়া। চালের গুঁড়া না থাকলে আপনারা করন ফ্লাওয়ারও দিতে পারেন, যাতে এটা মচমচে হয়। আর এখন আমি দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা, আপনারা একটু চাট মশলাও দিতে পারেন। আর দিয়ে দিলাম একটা ডিম। এখন আমি খুব ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব। আর দিয়ে দিলাম একটু জর্দা রং, যাতে ব্যাটারের কালারটা সুন্দর আসে। এই তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর এখানে আমি একটা বিফ সসেস এভাবে পিস করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো চিকেন সসেসও দিতে পারেন। আর নিয়েছি মজ্জারোলা চিজ, আর মরিচ ক্লিন করে এভাবে মাঝখান দিয়ে চাকু দিয়ে কেটে নিয়েছি। আমি মরিচের বিচিগুলো ফেলাইনি, কারণ আমি ঝাল পছন্দ করি। আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে বিচিগুলো ফেলে দেবেন। আর এখন আমি ভিতরে সসেস দিয়ে দিচ্ছি, আর তার সাথে পুর করে নেব চিজ। এভাবে সুন্দর করে সসেস এবং চিজ মরিচের ভিতরে দিয়ে চেপে চেপে একটু টাইট করে নিতে হবে, যাতে এটা ছুটে না যায়। আর এইভাবে করে আমি সব মরিচগুলো ফিল করে নেব। আমার সবগুলো মরিচের পুর ভরা হয়ে গেছে সসেস এবং চিজ। এখন আমি বেসনে ডুবিয়ে ভেজে নেব। দেখুন আমি চেপে চেপে সুন্দর করে ভরে নিয়েছি। এখানে আমি একটি প্যানে তেল গরম করে, এটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, তা না হলে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তেলটা গরম হয়ে গেছে, আমি বেসনে ডুবিয়ে এখন এগুলো ভেজে নেব। তো তেলে একটা আমি দিয়ে দিয়েছি। আগেও বলেছি এটা লো ফ্লেমে ভাজতে হবে, কালারটা সুন্দর থাকবে বাট ভিতরে মরিচটা সিদ্ধ হয়ে যাবে। এই তো আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে, আর চিলি পাকোড়া এখন আমি তুলে নিব। আর এইভাবে কালারটা থাকলে বেস্ট হয়, এর চাইতে বেশি ভাজা যাবে না, তাহলে কালারটা দেখতে ভালো লাগবে না। এই তো আমার রেডি, আমি সবগুলো চিলি পাকোড়া ভেজে নিয়েছি। আর এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক অনেক মজা হয়। আর অবশ্যই আপনারা এই চিলি পাকোড়াটা ট্রাই করবেন, দেখবেন খেতে অনেক মজা হবে। আর আপনারা যদি সসেস না দেন, যে কোনো একটু মাংসের কিমা দিতে পারেন, তাহলেও মজা হবে। দেখুন কত সুন্দর লাগতেছে ভিতরটা, আর এটা খেতেও অনেক অনেক মজা হয়। তা আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে বেল আইকন ক্লিক করে আমার পাশেই থাকবেন। সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই রইল। দেখা হবে ছোট্ট একটি ভিডিও নিয়ে, আবার হাজির হয়ে যাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।